চাইলুম থ্রিলেসে আজ আপনাকে কালী পুজো এবং ভূত চতুর্দশী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে চাইলুম থ্রিলেস। আজকে চাইলুম থ্রিলেসে হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিজয়ার প্রণাম গল্পটি আমরা নিয়েছি হেমেন্দ্র কুমার রায় ভৌতিক গল্প সমগ্র এই বইটি থেকে। শুরু হচ্ছে আজকের গল্প বিজয়ার প্রণাম। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি সাগ্নিক। হঠাৎ কলকাতা ছাড়তে হয়েছিল। মনে আছে সেদিন দুর্গাপূজার অষ্টমী, ঠিক এক বছর পরে নবমীর দিন আবার কলকাতায় ফিরে এলাম। বাড়িতে এসে দেখি চিঠি বাক্সে আমার নামে খান কয়েক চিঠি জমা হয়ে আছে। একখানা চিঠি লিখেছেন আমার দূর সম্পর্কের আত্মীয় সুরেন কাকা। তারিখ দেখে বুঝলাম চিঠিখানি লেখা হয়েছে গেল বছরের কোজাগুড়ি লক্ষ্মী পুজোর দিন। চিঠিখানি এই: স্নেহাপদেশু প্রিয় নরেশ, একবার আমার সঙ্গে দেখা করো, আমার বিশেষ দরকার আছে। ইতি নিত্য শুভাকাঙ্ক্ষী সুরেন কাকা। বিদেশ থেকে সুরেন কাকাকে তিন চারখানা চিঠি লিখেছিলাম, কিন্তু একখানারও জবাব পাইনি। ঠিক করলাম আসছে কাল বিজয়া দশমীর দিন সুরেন কাকাকে প্রণাম করতে যাব। সুরেন কাকার বাড়ি ছিল ভবানীপুরে। অনেকগুলি বাড়িতে বিজয়ার কোলাকুলি ও প্রণাম সেরে যখন সুরেন কাকার বাড়ির সামনে গিয়ে হাজির হলাম, রাত তখন 9:30 কম হবে না। গ্যাসের আলোতে দেখলাম সুরেন কাকার বাড়ির সব দরজা বন্ধ, ভিতর থেকে এক বিন্দু আলোর আভাও বাইরে আসছে না। এরই মধ্যে কি বাড়ির সব লোক ঘুমিয়ে পড়েছে? কিন্তু একটা জানলাও খোলা নেই কেন? এখন তো শীতকাল নয়, এই গরমে সব জানলা বন্ধ করে কি কেউ ঘুমোতে পারে? তবে কি বাড়িতে কেউ নেই? বাড়িখানাকে দেখলে তাই মনে হয়, সে যেন কাতরভাবে নাচার হয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ মূর্ছিত হয়ে ভেঙে পড়তে পারে। দুপা এগিয়ে সদর দরজার কাছে গেলাম। দরজা বন্ধ ছিল, কিন্তু ঠেলতেই খুলে গেল। সুরেন কাকার বাড়িতে আমার অবারিত দ্বার, কাজেই ভিতরে ঢুকতে কোনো দ্বিধা বোধ করলাম না। উঠানের সামনে এসে আমি থমকে দাঁড়ালাম। দশমীর চাঁদের আলো এসে উঠানের খানিকটা উজ্জ্বল করে তুলেছে, বাকি সবটা অন্ধকার। কোথাও কারুর সারা শব্দ নেই, কেবল কতগুলি ঝিঝি পোকা কর্কশ্বরে চিৎকার করছে। চেঁচিয়ে ডাকলাম, সুরেন কাকা, সুরেন কাকা, ও সুরেন কাকা। আমার গলার আওয়াজ শুনে বাড়ির ভিতর থেকে কোনো সাড়া এলো না, কিন্তু বাইরের রাস্তা থেকে আওয়াজ এলো রাম নাম সপ্তাহে কারা মরা নিয়ে যাচ্ছে। অন্ধকারে ভিতরে নিজেকে বড় বেশি একলা বলে মনে হতে লাগলো। আবার চেঁচিয়ে ডাকলাম, সুরেন কাকা বাড়িতে আছেন? যেন অনেক দূর থেকে ক্ষীণ সাড়া এলো। কে, কেটা কে? আমি নরেশ যাচ্ছি। খটখট করে খড়মের শব্দ জেগে উঠে সেই অন্ধকার বাড়ির স্তব্ধতা ভেঙে দিল। সুরেন কাকার বাড়িতে খড়ম পায়ে দিতেন। খড়মের শব্দ বারান্দার কাছে এসে থামল। সেইখান থেকে সুরেন কাকা বললেন, নরেশ এতদিন পরে তুমি এলে বাবা, আমি যে আজ এক বছর ধরে তোমার অপেক্ষা করছি। আমি বললাম, সুরেন কাকা আমি যে বিদেশে ছিলাম, আপনার চিঠি পাইনি। আচ্ছা সেসব কথা পরে শুনব, এখন আগে তুমি ওপরে এসো। ওপরে কি করে যাব, চারিদিক যে অন্ধকার, আগে আলো জ্বালুন। তবেই তো মুশকিলে ফেললে, সব আলোর তেল ফুরিয়ে গেছে যে। আচ্ছা নরেশ, তাহলে তুমি ওইখানেই দাঁড়িয়ে শোনো,
তুমি আমাকে 1000 টাকা ধার দিয়েছিলে, মনে আছে তো? তোমার সেই 1000 টাকা আমার অ্যাটর্নি রমেন্দু বোসের কাছে জমা আছে, সেখানে গেলেই তুমি টাকা পাবে। আমি বললাম, সুরেন কাকা, ও কথা কেন? আমি তো আপনার কাছে টাকা চাইতে আসিনি, আমি এসেছি বিজয়ার প্রণাম করতে। আমি ওপরে যাব। আচ্ছা, তাহলে ওপরেই এসো, সিঁড়ির ওপরে চাঁদের আলো আছে, তোমার কোনো কষ্ট হবে না। খুব সাবধানে উঠানের অন্ধকার পেরিয়ে সিঁড়ির উপরে গিয়ে উঠলাম। তারপর দ্বিতলের ছাদে গিয়ে দাঁড়াতেই সুরেন কাকা ধীরে ধীরে এগিয়ে এলেন। সুরেন কাকার মাথায় ছিল বকের পালকের মতন সাদা লম্বা চুল, ও মুখে ছিল তেমনই লম্বা ও সাদা দাড়ি। তার উপরে আজ তিনি আবার একখানা সাদা চাদরে আপাদমস্তক মুড়ি দিয়েছিলেন। ম্লান চাঁদের আলোতে আজ তার মূর্তির ভিতরে কেমন একটা অমানসিক ভাব জেগে উঠেছে। এই মূর্তিকে আজ যদি কোনো অপরিচিত লোক অজানা কোনো জায়গায় দেখতে পায়, তাহলে নিশ্চয়ই তার নাড়ি ছেড়ে যায়। আমি ভূমিষ্ঠ হয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলাম, কিন্তু হাত বাড়িয়েও তার পা ছুঁতে পারলাম না। বললাম, ও সুরেন কাকা, আপনি পা সরিয়ে নিলেন কেন? দিন পায়ের ধুলো দিন। সুরেন কাকা কোনো জবাব দিলেন না। আচম্বিতে বাড়ির একটা ঘরের ভিতর থেকে মেয়ে গলায় আর্তনাদ জেগে উঠল। কে যেন কাতরে কাতরে কাঁদছে আর যাতনায় ছটফট করছে। চমকে মুখ তুলে বললাম, সুরেন কাকা, সুরেন কাকা, ও কে কাঁদে? সুরেন কাকা এবারেও জবাব দিলেন না, তাড়াতাড়ি বাড়ির ভিতরের দিকে চলে গেলেন। তার খড়মের খটখটানি ক্রমেই অস্পষ্ট হয়ে এল, যেন তিনি দূরে দূরে অনেক দূরে এগিয়ে আর এগিয়ে যাচ্ছেন। খট 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 খট। হতভম্ব হয়ে বসে আছি। চাঁদের আলো আছে বটে, কিন্তু সে যেন আজ মরে গেছে। একটা কাল প্যাঁচা তিতলার ছাদের আলিশার কোণে বসে মাঝে মাঝে ঘাড় বেঁকিয়ে আমাকে দেখছে। নিচের উঠোন থেকে একটা হুলো বেড়াল ক্রমাগত চেঁচাচ্ছে, আও 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 করে। মিনিট 15 কেটে গেল, কিন্তু সুরেন কাকার আর দেখা নেই। আজ কি বাড়ির অবস্থা, সুরেন কাকার ব্যবহার, মেয়ে গলায় কাতরানি, সবই কেমন রহস্যময়। আর একটা প্রশ্ন মনকে বারবার খোঁচা দিতে লাগল, সুরেন কাকার পায়ে হাত দিয়েও তার পা ছুঁতে পারলাম না কেন? হ্যাঁ, কেন পারলাম না, কেন? আরও মিনিট 5 কাটল, আমি আর থাকতে না পেরে ডাকলাম, সুরেন কাকা, ও সুরেন কাকা। কোনো সাড়া নেই। সুরেন কাকা শুনছেন? ও সুরেন কাকা। কোনো সাড়া নেই। প্যাঁচাটা ওর গলায় চেঁচা করে চেঁচিয়ে উড়ে পালালো, হুলো বেড়ালটা চুপ মেরে গেল। আমি তো এবারই সর্বত্র যেতে পারি, এখানেই বা বসে থাকি কেন? এই ভেবে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। উঠোনের উপরে দুদিকে বারান্দা, তার ভিতরে খানপাচে ঘর, সেখানে চাঁদের আলো নেই। অন্ধকারে হাতড়ে হাতড়ে দেখলাম সব দরজাই কেবল বন্ধ নয়, বাইরে থেকে তাদের শিকলে তালা চাবি লাগানো। কিন্তু সুরেন কাকা যে এদিকেই এসেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই, আর এই ঘরগুলোরই কোনো একখানার ভিতর থেকে মেয়ে গলায় কান্না শুনেছি, এটাও আমি হলপ করে বলতে পারি। সুরেন কাকাই বা কোথায় গেলেন, কাঁদলুই বা কে, আর সব ঘর তালাবন্ধই বা কেন? এতক্ষণে যে সন্দেহ করিনি, এইবারে তা জেগে উঠে আমার মনকে আতঙ্কে একেবারে আচ্ছন্ন করে দিল। আমি পাগলের মতো উপর থেকে ছুটে নিচে নেমে এলাম। রুদ্ধশ্বাসে সদরের কাছে এসে একটানে দরজা খুলে ফেলতে গেলাম, কিন্তু পারলাম না। সদর দরজাতেও বাইরে থেকে কুলুপ দেওয়া। এই সদর দরজা দিয়ে
একটু আগে আমি বাড়ির ভেতর ঢুকেছি, এর মধ্যে দরজায় তালা দিল কে আর কেনই বা দিল? হতাশভাবে সদর দরজার পিঠ দিয়ে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলাম। হঠাৎই মনে পড়ল সুরেন কাকার বাড়ির খিড়কিতে পুকুর ও বাগান আছে। এ কথা মনে হতেই বেগে সেই দিকে ছুটলাম। বাগানে গিয়ে কোনো রকমের পাঁচিল টপকে আবার রাস্তায় এসে পড়লাম। সুরেন কাকা যে পাড়াতে থাকতেন সেই পাড়াতেই আমার বাল্য বন্ধু অখিলের বাড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠেই অখিলের বাড়িতে ছুটলাম। বৈঠকখানায় বসে অখিল চা পান করতে করতে খবরের কাগজ পড়ছিল। আমাকে দেখে বিস্মিত স্বরে বলল, এই যে নরেশ জি, কবে কলকাতায় ফিরলে? পশু, কাল তোমাদের পাড়ায় বিজয়ার প্রণাম করতে এসেছিলাম, কিন্তু সুরেন কাকার বাড়িতে দেরি হয়ে গেল বলে তোমার সঙ্গে আর দেখা করতে পারিনি। দুই চোখ কপালে তুলে অখিল বলল, কাল তুমি সুরেনবাবুর বাড়িতে গিয়েছিলে, কিন্তু সেখানে তোমার দেরি হলো কেন? সুরেন কাকার সঙ্গে কথা কইতে কইতে দেরি হয়ে গেল। অখিল গম্ভীর মুখে বলল, নরেশ, কাল তুমি কতটা সিদ্ধি খেয়েছিলে? হ্যাঁ, আমি বললাম, কাল বিজয়ার সম্ভাষণ করতে গিয়ে প্রত্যেকের বাড়িতে একটু আধটু সিদ্ধি খেতে হয়েছিল বটে, তবে বেশি সিদ্ধি নিশ্চয়ই খাইনি, কিন্তু তুমি এ কথা জিজ্ঞেস করছো কেন? অখিল বলল, এই এক বছরের ভেতরে তুমি কি সুরেনবাবুর কোনো খবর পাওনি? না। গেল বছরে ঠিক এমনই সময়ে পাড়ার কলেরার মড়ক দেখা দিয়েছিল। সাত দিনের ভিতরে সুরেনবাবু তার স্ত্রী আর দুটি ছেলে মেয়ে কলেরায় মারা যান, সেই থেকে তার বাড়ি খালি পড়ে আছে। তারপর অনেক বছর কেটে গেছে, কিন্তু বিজয়া দশমীর দিন হাজার অনুরোধেও আর আমি সিদ্ধি খাই না। তবে একটা জায়গায় আজও আমার খটকা লেগে আছে, সমস্ত ব্যাপারটাই না হয় সিদ্ধির খেয়াল বলে উড়িয়ে দিতে পারি, কিন্তু সুরেন কাকার অ্যাটর্নির কাছে গিয়ে আমার হাজার টাকা যে ফিরে পেয়েছি এটা তো কিছুতেই ভুলতে পারছি না। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিজয়ার প্রণাম। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার ছিলাম আমি সাগ্নিক। সমগ্র পরিচালনা ও পরিকল্পনায় ছিলাম আমি সাগ্নিক। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে শিবম। পোস্ট ডিজাইন আকাশ। তাহলে শেষ হলো আজকের গল্প বিজয়ার প্রণাম। কেমন লাগলো এই গল্পটি জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনের থ্রু দিয়ে। তাহলে যদি গল্পটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে নতুন গল্পের সাথে।